আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের বিষয়বস্তু হচ্ছে আকাশ। আকাশ এখন বাংলাদেশের ঘরে ঘরে, আর এ কারণেই সমস্যাও এখন ঘরে ঘরে। স্যাটেলাইট এই কানেকশনটি যাদের আছে তারা সাধারণত এই মেসেজটি মাঝে মধ্যে দেখে থাকেন, আকাশ সার্ভিস কোড এরর E5232। তো এটা সাধারণত কয়েকটি কারণে হয়ে থাকে। যদি আপনার ডিশ থেকে আপনার যে সেটটপ বক্স পর্যন্ত যে কানেকশনটি এসেছে, এই কানেকশনের যদি কোনো প্রকার কানেকশনটি ছিঁড়ে যায় বা কানেকশন হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের এই কোডটি দেখাতে পারে। অথবা আপনাদের ডিশ, যে ডিশটি রয়েছে তার সামনে যদি কোনো ব্যারিয়ার চলে আসে, কোনো বাধা আসে, কোনো কিছু গাছের ডাল পাতা কোনো কিছু আসে, সেক্ষেত্রেও আপনাদের এই সমস্যাটি আসতে পারে। অথবা খুব ঝড় বৃষ্টি যখন হয় তখন এটি হতে পারে, কিন্তু সেটি স্বাভাবিক, কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাবে। তো আপনারা হয়তো কাস্টমার কেয়ারে কল দিয়ে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, কিন্তু কাস্টমার কেয়ারের যে সার্ভিস সেটা আসতেও এক দুই দিন সময় লেগে যায়। তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হলো আপনারা নিজেরাই, যেহেতু আকাশ কমন একটি জিনিস আর এটা কমন প্রবলেম, আপনারা নিজেরা একটু ট্রাই করতে পারেন। প্রথমে আপনাকে দেখতে হবে সেটটপ বক্সের পেছনে যে কানেকশনটি রয়েছে, যেটি আপনার ডিশ অ্যান্টেনা থেকে এসেছে, সেটি টাইট বা ঠিক আছে কিনা। এরপর আপনি তারটা চেক করে নেবেন যে আপনার ডিশ থেকে আপনার সেটটপ বক্স পর্যন্ত যে কেবলটি এসেছে সেটি ঠিক আছে কিনা, কোথাও ছিঁড়ে গিয়েছে কিনা। তো এখন আমরা ছাদে চলে যাব। ছাদে গিয়ে আমরা এখানে আমরা আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি। আপনার আকাশের রিমোটে যে মেনু বাটন রয়েছে, মেনু বাটনে প্রেস করবেন। প্রেস করে আপনি আকাশ সেটিংয়ে যাবেন, আকাশ সেটিংয়ে যাবেন। আকাশ সেটিংয়ে যাওয়ার পর আমরা ডিশ সেটিংয়ে যাব। ডিশ সেটিং এখানে দেখুন, সিগনাল স্ট্রেন্থ জিরো, অর্থাৎ আপনার ডিশ অ্যান্টেনা থেকে কোনো সিগনাল পাচ্ছে না। এবার আমরা ছাদে যাব, ছাদে গিয়ে দেখব আমাদের আসলে কী অবস্থা। বন্ধুরা, এই মুহূর্তে আমি ছাদের উপর আছি। আমাদের ছাদে আসলে এটাই আমার ডিশ অ্যান্টেনা। তো সামনে আমি আসলে দেখছি প্রথমে যে সামনে কোনো ব্যারিয়ার আছে কি না। তো দেখতেই পাচ্ছেন কোনো ব্যারিয়ার নেই। কানেকশন, হ্যাঁ কানেকশন ঠিক আছে। আর ডিশটি আমি একটু নেড়ে চেড়ে দেখলাম যে লুজ বা কেউ নাড়িয়ে দিয়েছি কি না। না, নাড়িয়েও দেয়নি, সব কিছু ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের সব কিছু টাইট আছে, এলি কোনো নড়াচড়া নাই। অর্থাৎ এক্ষেত্রে যেটা ঘটতে পারে, আমাদের কমন যে জিনিসটি হয় সেটা হলো এই LNBটি খারাপ হয়ে যায়। তো আমরা সেক্ষেত্রে একটি, আমাদের ছাদে যেহেতু অনেকগুলো ডিশ রয়েছে দেখতেই পাচ্ছেন, অনেকগুলো ডিশ অ্যান্টেনা রয়েছে, তার মধ্যে একটি ডিশ অ্যান্টেনা এখানে আছে, এটি ইউজ হচ্ছে না। তো এটি যে LNBটি আছে, এই LNBটি নিয়ে আমরা একটু বা এটার যে কোনোটার LNB আমরা চেক করতে পারি আমাদেরটাতে লাগিয়ে। তো আমরা এখন বন্ধুরা LNBটি খুলব। যে কোনো একটি LNB খুলে আমরা আমাদের ডিশটিতে লাগিয়ে দেখব। বন্ধুরা, আমাদের LNBটি যদিও সামনে দিয়ে ভাঙা দেখছি, তারপরে আসলে এই সামনে কাভারটি ভাঙা থাকলে এটা খুব একটা বেশি ম্যাটার করে না। এটি আমরা নতুন একটি LNB লাগালাম ওই ডিশ থেকে, পুরানটা আয় নেই, সরি। তো কানেকশন সব ঠিক আছে, ঠিক যে পজিশনে আগের LNBটি ছিল সেভাবেই লাগিয়েছি। এবার আমরা আবার নিচে যাব, আমাদের TVটিতে দেখব যে সিগন্যালের আসলে কী অবস্থা। যদি এইভাবে ঠিক হয়ে যায় তাহলে তো আপনি নিশ্চিত থাকবেন যে আপনার LNB খারাপ হয়েছে। আর এক্ষেত্রে LNB খারাপ হওয়ার চান্সই বেশি থাকে। আমাদের যে আকাশ যে টিভিগুলো রয়েছে, আকাশ যে ডিশগুলো দিয়েছে, এগুলি আসলে LNBগুলো খুব ভালো না, খুব ভালো কোয়ালিটির LNB দেয়নি। এই যে আরেকটি দেখতে পাচ্ছেন, সেটার কী অবস্থা দেখুন। আকাশের LNBগুলি খুবই ভালো না। আপনারা যদি বাজার থেকে কিনেন, 200-300 টাকা হলে একটা LNB পেয়ে যাবেন, তবে আরেকটু দাম দিয়ে কিনলে হয়তো বা একটু ভালো পাবেন, সেক্ষেত্রে আপনারা LNB নিতে পারেন। তো বন্ধুরা, এখন আমরা নিচে যাব, নিচে গিয়ে দেখব আমাদের টিভির কী অবস্থা। বন্ধুরা, আমি আমার রুমে চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ওয়াও, সিগন্যাল স্ট্রেন্থ 79, সিগন্যাল কোয়ালিটি 88, এটা খুবই ভালো। তো দেখতে পাচ্ছেন সিগন্যাল চলে এসেছে, আসলে আমাদের LNBতেই প্রবলেম ছিল। দর্শক, আমাকে এখন যেটা করতে হবে সেটা হলো
আমি আকাশ রিমোটের এক্সিট বাটনে টিপব। এক্সিট বাটনে টিপলাম, দেখুন আমার ছবি চলে এসেছে। যদি এভাবে না আসে তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আবার আকাশের মেনু বাটনে টিপতে পারেন। মেনু বাটনে টিপার পর আপনি আকাশ সেটিংয়ে যাবেন, আকাশ সেটিংয়ে গিয়ে রিসেটে টিপ দেবেন। রিসেট পিন হিসাবে দেবেন 0000, ওকে। এক্ষেত্রে আপনার সেটআপ বক্সটি রিবুট হবে। তো রিবুট হওয়ার পরে আপনি স্বাভাবিক ছবি দেখতে পাবেন, বুটিং দেখতে পাচ্ছেন, বুট হচ্ছে। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে বুটিংয়ের জন্য। হ্যাঁ, বুটিং হয়ে গেছে। বুটিং হয়ে গেছে, একটু সময় দিতে হবে। হ্যাঁ, চলে এসেছে, আপডেট হচ্ছে। হ্যাঁ, ওকে, ছবি চলে এসেছে। আমরা একটু চ্যানেলটা চেঞ্জ করব। চ্যানেল করলো, হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এই সহজ ব্যাপারটির জন্য আমি মনে করি যে আপনাদের আসলে যদি একটু টেকনিক্যাল নলেজ আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আশা করি হয়ে যাবে। এটির জন্য আপনাদের টেকনিশিয়ানের পিছিয়ে দৌড়াতে হবে না, কাস্টমার কেয়ারে কল দিয়ে আপনাদের বিরক্ত হতে হবে না। তো বন্ধুরা, সহজ কাজ, জাস্ট একটা LNB আপনারা কিনে লাগিয়ে নেবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে, যেহেতু আকাশ এখন ঘরে ঘরে। আর সমস্যাও যদি ডিভাইস থাকে তো তার প্রবলেমও থাকবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।